হ্যালো গাইস, তো আজকে আরেকটা ব্লগ নিয়ে হাজির তোমাদের সামনে। আজকের ব্লগটা একটু ব্লগ না হয় একটু স্টাডি টাইপ হবে, কেননা আজকের ব্লগে আমি দেখাবো যে এই যে আগামী যেটা আরআরবি ক্লার্ক এক্সাম আসছে, সেটার যে অল ইন্ডিয়া একটা মক টেস্ট হয় টেক্সটবুকের মধ্যে, সেই মক টেস্টটা আমি দিব আর তোমাদেরকে স্কোরটা জানাবো। কেননা এখন কোনো একটা ব্যাঙ্কিং এক্সাম দিতে গেলে মক টেস্টটাই সবচেয়ে প্রথম দরকারি জিনিস, যেটা মানুষের দেওয়া উচিত এবং রেগুলার বেসিসে দেওয়া উচিত। সো যেহেতু মেমোরি বেসড পেপার এসছে অল ইন্ডিয়া মক টেস্টের মতো টেক্সট বুকের মধ্যে, তো আমি ভাবছি এটা দিই আর তোমাদের স্কোরটা জানাই কেমন হলো আমার স্কোরটা। তো সেই জন্য ভিডিওটা দেখো, পুরো দেখো, ভালো লাগবে আশা করি তোমাদের। আর যারা ব্যাঙ্কিং এক্সপিরিয়েন্স আসো অবভিয়াসলি ভিডিওটা দেখো, আর তোমার জানিও তোমরা যদি কেউ অ্যাটেম্প্ট করে থাকো এই মানে মক টেস্টটা, তোমাদের কেমন লাগলো ভিডিওটা, আর তোমাদের যদি স্কোরগুলো অবভিয়াসলি জানিও তোমার কমেন্টের মধ্যে। তো চলো ভিডিওটা দেখা যাক, লেটস গো। আমি আইডিবিআই ব্যাংকের একটা নিউ রিক্রুটমেন্ট এসেছে, সেটা নিয়ে একটা ভিডিও বানিয়েছি। তোমরা যদি ভিডিওটা দেখতে চাও আমি আই বটনে লিঙ্ক দিয়ে দিবো আর ডিসক্রিপশনেও লিঙ্ক দিয়ে দিবো, তোমরা ভিডিওটা দেখতে পারো অবভিয়াসলি। আর তোমরা যদি কেউ অ্যাপ্লাই করে থাকো আইডিবিআই ব্যাংকের জন্য অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের পোস্টের জন্য, তোমরা তো জানিও আমাকে, কেননা আমিও কনফিউশনে আছি যে ব্যাংকে অ্যাপ্লাই করবো কি না, কেননা সেটার মধ্যে অনেক বন্ড ভরা একটা ব্যাপার আছে, তার উপরে রয়েছে হলো কি 1 বছরের ট্রেনিং প্রোগ্রাম, তো সব কিছুর পরে তোমাদের মানে পোস্টিংটা দেবে। তো সেই জন্য ভাবছি অ্যাপ্লাই করবো কি না। তোমরা যদি কেউ এটাতে অ্যাপ্লাই করে থাকো বা করে নিয়েছো অলরেডি, তো প্লিজ কমেন্টে জানিও যদি কেউ দেখে থাকো ভিডিওটা ব্যাঙ্কিং এক্সপিরিয়েন্সের মধ্যে। আর আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তো লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, যাতে আমি আমার চ্যানেলটা গ্রো হয়, আমি আরও ভালো ভালো কন্টেন্ট তোমাদের আনতে পারি। তো চলো শুরু করা যাক মক টেস্টটা এখন ডিরেক্ট তোমাদের মোবাইলে। তোমাদের যেটা বলেছিলাম একটা অল ইন্ডিয়া মক টেস্ট তো চলছে, এটা দিব এখন। মানে আমার এক্সাম তো 14th of August, তো ওইটা দেওয়ার জন্য অল ইন্ডিয়া মক টেস্ট একটা এখন টেক্সট বুকের মধ্যে এসছে, তো ওইটা দিয়ে দেখি কি মানে এক্সাম প্যাটার্নটা কীরকম আসলো, মানে মেমোরি বেসড বলতে পারো ওইটাকে। সো ওইটা দেওয়া যাক। তো দেওয়ার জন্য ফার্স্টে টেক্সট বুক অ্যাপে যাচ্ছি আমি, তো দেখতে পাচ্ছি আমার খোলা আছে অলরেডি। এই যে আরআরবি অফিস অ্যাসিস্ট্যান্ট প্রিলিমস, এটা অল ইন্ডিয়া মক 3 দেখতে পাচ্ছো আই গেস তোমরা, ক্লিয়ারলি আসছে কিনা জানি না। হ্যাঁ দেখতে পাচ্ছ তোমরা যে এইটা দিব আমি এখন, তো তোমায় দেওয়ার পরে জানাচ্ছি তোমার আমার এক্সপিরিয়েন্সটা কেমন হলো এক্সামের আর আমার মক টেস্টের স্কোর কেমন আসলো। আর আমি এটা রিলেটেড একটা ভিডিও করব যে মানে মক টেস্টের স্কোর আর রিয়েল লাইফ মানে মানে যেটা মেইন এক্সাম দিব সেই এক্সামের সঙ্গে কতটুকু ডিফারেন্স হয় আর মক টেস্ট কি হেল্পফুল হয় কি না। তো তোমরা যদি তোমরা যদি ভালো লাগে ভিডিওটা কমেন্টে জানিও যে তোমাদের কী কী ভালো লাগলো আর কীরকম কন্টেন্ট তোমরা দেখতে চাও। তো আপাতত আমি এক্সামটা স্টার্ট করছি। আই হোপ তোমরা দেখতে পাচ্ছ আমার স্কোর কত হয়েছে, 70.25 out of 80। ইট ইজ এ কোয়াইট গুড অ্যাটেম্পট আই ডোন্ট থিঙ্ক, বাট কোয়েশ্চেন ইজ লিটিল বিট টাফ। এথমেটিকগুলো লাস্টের দিকে অল্প টাফ লেগেছে আমার, ভুল বলবো না, কিন্তু আই এম স্যাটিসফাইড উইথ দ্য মার্কস বিকজ লাস্ট ইয়ার ছিল মোটামুটি 69 মতো কাট অফ, তো সেই কাট অফটা অ্যাটলিস্ট ক্লিয়ার তো হয়ে গেছে আমার এই মক টেস্টের মধ্যে। আশা করি এক্সামেও এরকম কিছু একটা থাকতে পারে কাট অফ, তো এরকম যদি মার্কস থাকে আশা করি ক্লিয়ার হয়ে যাবে আইবিপিএস অফিস অ্যাসিস্ট্যান্ট আরআরবি অফিস অ্যাসিস্ট্যান্ট। তো তোমাদের জানাচ্ছি আমি নেক্সট ডে ভিডিওতে, তো ভিডিওটা দেখতে থাকো। তোমরা দেখলে আমি কত পেলাম এক্সামটায়, এক্সাম না মক টেস্টটায় 70.25 পেয়েছি, যদিও ততটা স্যাটিসফ্যাক্টরি না এক্সাম এই স্কোরটা, বাট কাট অফ ক্লিয়ার হয়ে গেছে আমার, কাট অফ থাকে 16 আশপাশ কাট অফ থাকে, সেটা ক্লিয়ার হয়ে গেছে। বাট আশা করি অন্য কোনো মক টেস্ট দিলে আরও ভালো স্কোর যদি করতে পারি তোমায় জানাবো আমি বা দেখাবো তোমাদের। তো আশা করি তোমাদের এই স্কোর মানে এই যে ভিডিওটার একটা কন্টেন্ট যেটা তোমাদের ভালো লেগেছে, কারো হয়তো বা ভালো লাগতে পারে কারো নাও ভালো লাগতে পারে, প্লিজ জানিও কমেন্টে বা লাইক করে বা করে শেয়ার করে। আর তোমরা এই ভিডিও এই ব্লগটা এতটুকুই আজকে, ছোটোখাটো একটা ব্লগ, কেননা লকডাউনের জন্য কোথাও বেরোনোও যায় না, কোথাও ভালো কন্টেন্টও পাওয়া যায় না, তো যতটুকু পারছি কন্টেন্ট আনার চেষ্টা করছি চ্যানেলে। তোমরা জানিও যে আর কি কন্টেন্ট আমি আনতে পারি চ্যানেলে, সেই হিসাবে কন্টেন্ট রাখবো আমি চ্যানেলের মধ্যে। আর যদি তোমরা
এই ভিডিওটা ভালো লাগে তো অবভিয়াসলি লাইক করবে। আর নেক্সট একটা ভিডিও আসছে, কোনটা বলতে পারবো না, দুইটার মধ্যে একটা আসতে পারে, আইদার কোনো ড্রয়িং নিয়ে আসতে পারে বা একটা আরেকটা ব্লগ আসতে পারে আমার সেই আরআরবির ক্লার্কে যাওয়ার, বা কোনো একটা ছোটোখাটো ব্লগ আসতে পারে, বড়ও হতে পারে, বিচিত্র না। তো তোমরা সেই সব ভিডিওর জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। তো চলো আজকের ভিডিওটা এখানেই র্যাপ আপ করি। থ্যাংক ইউ ফর